নমস্কার বন্ধুরা, সুলতা এসালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ পুরভরা করলা রেসিপি বানাবো, আপনারা দেখুন তাহলে কেমন করে বানাই। এখানে আমি দুটো করলাকে দু পিস করে কেটে নিয়েছি, আর একটা করলা ছোট ছিল সেটাকে ওই যে দুটো ধার কেটে নিয়েছি। করলাটা আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি দু বাটি জল গরম করতে দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে করলাগুলো তুলে দিচ্ছি। নুন দেওয়ার দুটি কারণ, করলাটা একটু নুন দিয়ে সেদ্ধ ভাপিয়ে নেব আর কড়াটাও কালো হয়ে যাবে না। এরপরে আমি ঢাকা দিয়ে দু মিনিট এটা ভাপ তুলে নেব। দু মিনিট পরে ফিরে এলাম। এরপর করলাগুলোকে আমি ছেঁকে তুলে নেব। কড়াইতে আমি এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। এরপর দুটো শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ জিরা দিয়ে দিলাম। এতে একটু জিরাটাই বেশি যাবে ফোড়নে। শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি, এটাকে আমি পরে চটকে আলুর সঙ্গে মিশিয়ে দেবো। আর এই যে ছোটো ছোটো করে আলু কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা আমি ছোটো সাইজে 4টে আলুকে কুচি করেছি। দিয়ে আলুটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। দিয়ে নুনটাকে ভালো করে মাখিয়ে আমি 2 মিনিটের মতন রেখে দেব। এরপরে সেদ্ধ করা করলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এই চামচের পিছনে করে করলার বীজগুলোকে ধীরে ধীরে বের করে নেব। এরকম ঘষে ঘষে প্রথমে ভেতর দিকে একটু চেপে ঢুকিয়ে তারপর ঘষে ঘষে বের করি। একটু ভাপিয়ে দিলে এটা খুব নরম হয়ে যায়, তখন বের করতেও খুব সুবিধা হয়। এই বীজগুলো আমি দিয়ে দেবো আলুর সাথে, বীজগুলো আমার নরমই আছে। আমি এখানে 2 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো একটু ভাপতে দিয়েছিলাম, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি এই প্লেটের মধ্যে কিছু শুকনো মশলা নিয়েছি, মৌরি গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। নিরামিষ তরকারিতে মৌরি গুঁড়ো দিলে ধনে জিরে গুঁড়োর সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা মৌরি গুঁড়ো দিয়ে দেখবেন নিরামিষ তরকারিতে, তার স্বাদটা ঠিক অন্যরকম হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। আপনারা কেউ কমেন্ট করছেন না, ওই জন্য বুঝতে পারছি না। আমি লঙ্কাটা চটকে নিলাম আর এই করলার বীজগুলোও নিয়ে নিয়েছি। কড়া ঢাকাটা আমি খুলে দিয়ে এরপরে এই বীজ আর লঙ্কা চটকানোটা দিয়ে দিলাম, দিয়ে সাথে মাখিয়ে দেব। এখানে আমি নুন হলুদ নিয়েছি অল্প পরিমাণে। এই নুন হলুদটাকে আমি মিশিয়ে আঙুলে করে করলার ভেতরে ঢুকিয়ে দেব, বাইরে ভেতরে অল্প অল্প করে মাখিয়ে দেব আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে। তাহলে করলার ভেতরে নুনটা ঠিক ঠিক লাগবে, নাহলে একটু চোপসা চোপসা লাগতে পারে। তাই নুন হলুদ আমি মিশিয়ে একটু মাখিয়ে দিচ্ছি গায়ে আর ভেতরে। তেতো জিনিসে নুন আর একটু ঝাল হলে তেতোটা একটু কম লাগে আর খেতেও ভালো লাগে। আমার সবগুলোই একটু ভালো করে মাখানো হয়ে গেছে।
এবার আমি বেসন নিয়ে নেব 2 চামচ ওই প্লেটের মধ্যে শুকনো বেসন নিলাম আর এখানে আমি তেঁতুলের চাটনিটা নিয়েছি জুসটা নিয়েছি আমচুর পাউডার থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এটা আলুটা আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এটা একটা আমি ওই বেসনটা দিয়ে এটাকে আমি শুকনো করে নেব একটু ছানতার পিছনে করে চেপে চেপে দেব এভাবে দিলে একটু চটকানো টাইপের হবে এই যে দেখুন একবারে শুকনো করে নিয়েছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি পুরটাকে এরপর আমি পুরটাকে ভরব অল্প একটু নিয়ে একটু লম্বা লম্বা করে পাকি নেব হাতে প্রথমে তাহলে ঢোকাতে আমার সুবিধা হবে এইভাবে দেখুন কত সহজে ঢুকানো যাচ্ছে আর কোনো চাপি দিতে হচ্ছে না তাও আঙুলে করে একটু চেপে চেপে আমি ঢুকিয়ে দেব আর এরকম আর মুখটা একটু সমান করে দেব এভাবে আমি সবগুলো ভরে নিয়েছি এই যে দেখুন দিয়ে এবারে এটা ভাজবো আমি কড়াতে তেল গরম করতে দিয়ে এসেছি এই যে পুরটা আমার বেড়েছে এটা আমি অন্য তরকারিতেও দিতে পারি আবার এখানেও কিছুটা দিয়ে দেব যা দরকার হবে করলার সাথে আইসটা পুরো খেতে পারে এই যে দেখুন আমি একটু সাজিয়ে নিয়েছি তেলটা আমি কড়া চারদিকে বুলিয়ে দেবো এটা অবশ্যই আমি সরষের তেলে ভাজবো সাদা তেলেও ভাজতে পারেন তবে করলা সরষের তেলে ভাজলেই ভালো লাগে এরপর একে একে করলাগুলো আমি কম আছে 3-4 বার করে ঘুরি ঘুরি ভেজে নেব বন্ধুরা আপনাদের মধ্যে যারা করলা খেতে ভালোবাসেন তারা দেখবেন এভাবে বানিয়ে তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা খেতে পারেন না তাদেরও ভালো লাগবে কারণ এইভাবে বানালে তেঁতোটা অতটা লাগবে না এটা গরম ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগবে রুটি দিয়েও খাওয়া যায় এই দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে আবার আমি ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে আবার অন্য দিকটা ভেজে নেব এরকম করে ঘুরি ঘুরি ধীরে ধীরে করলার বাইরেটা আর ভেতরটা ভেজে নিতে হবে এরকম করে ভাজলে করলাটা তেতো লাগবে না করলাকে কুচি কুচি করে তেলে ভাজলে দেখবেন অতটা তেতো লাগে না যেটা আমরা সুপ্ততে দিই ছাঁকা তেলে ভেজে এটা ঠিক সেই রকমই হবে এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি যে করলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর করলাটা যে আরেকটু টেস্টি করার জন্য আমি তেলটা কমিয়ে দিলাম এরপর এখানে 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু হলুদ নিয়ে নিলাম সামান্য আর ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচ এটাকে তেলের মধ্যে শুকনো একটু ভেজে নেব এটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি 1 কাপ জল ঢেলে দেব এক কাপ জল দিয়ে দিলাম জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই যে করলাগুলো দিয়ে দিয়েছি এতে কি হলো বাইরের মধ্যেও একটা মশলা মাখানো হয়ে গেল শুধু ভাজাটা খেলে কেমন একটু অন্যরকম লাগতো আর এইভাবে মশলাটা মাখিয়ে খেলে বাইরে ভেতরে এতে স্বাদটা আরও বাড়ে যে দেখুন দেখতে যত সুন্দর খেতে তার থেকেও সুন্দর বন্ধুরা আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে
এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে একদম ছেড়ে যাচ্ছে, সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। আর পাশ থেকে আমি একটু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার পাশে থাকবেন,